নির্বাচনকে বাঁচিয়ে না রাখলে রাজনীতি এবং গণতন্ত্র থাকবে না বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। রাজনৈতিক দলগুলোর সাথে ধারাবাহিক সংলাপের অষ্টম দিনে তিনি বলেন, বর্তমান কমিশন দিগবাজি খাবে না। সংলাপে অংশ নিয়ে সব আসনে ইভিএমে ভোট নেওয়া সহ 7 দফা প্রস্তাব দেয় বিকল্পধারা। রিপোর্ট করছেন জাহিদ রহমান। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপের অষ্টম দিনে অংশ নেয় জমিয়তে উলামে ইসলাম, বিকল্পধারা ও ন্যাশনাল পিপলস পার্টি। আমন্ত্রণ জানানো হলেও এদিন অংশ নেয়নি ইসলামী আন্দোলন। দিনের শুরুতে সংলাপে অংশ নিয়ে জমিয়তে উলামে ইসলাম 11 দফা প্রস্তাব তুলে ধরে। অতীত অভিজ্ঞতা থেকে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের দাবি আমরা আগেও করেছি, এখনো করছি। পরে বিকল্পধারা সংলাপে অংশ নিয়ে প্রতিটি ভোট কেন্দ্রে সামরিক বাহিনী সহ 5 সদস্য নিয়োগ, ইভিএম কারচুপি বন্ধ সহ 7 দফা সুপারিশ দেয়। শেষের 3 মাসে গিয়ে কখনো কোনো পারসেপশন তৈরি করা যায় না। এখন থেকে মানুষের কাছে সেই ধারণাটা তৈরি করতে হবে যে নির্বাচন কমিশন আসলেই তার সদিচ্ছা আছে যে একটা সুষ্ঠু নির্বাচন করবে। আমরা দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, আপনার সদিচ্ছা আছে কিনা সেইটা যদি মানুষ বিশ্বাস করে এখন থেকে, তাহলে আপনার কাজ অনেক বেশি সহজতর হবে। ডেমোক্রেসি মানেই শুধুমাত্র একদিনের গণতন্ত্র, নির্বাচনের দিন নির্বাচন গ্রহণযোগ্য হলো কিনা তার উপরই গণতন্ত্র নির্ভর করে। আসলে ডেমোক্রেসি কিন্তু পুরো 5 বছর ধরেই একটা পার্টিসিপেটরি ডেমোক্রেসির একটা প্রসেস। এই সময় প্রধান নির্বাচন কমিশনার বলেন, শুধু ইসির উপর আস্থা নয়, কমিশনের কর্মকাণ্ডেও নজর রাখতে হবে। অর্থশক্তি পেশশক্তির ব্যাপারে আমরা একা কিছু করতে পারবো না, মাঠে আপনাদের থাকতে হবে। এই প্রতিশ্রুতির কিছু মূল্য থাকা তো উচিত, কিছু মূল্য তো থাকা উচিত। একেবারে যে আমরা ডিগবাজি খেয়ে যাব তা তো না। নির্বাচনটাকে যদি বাঁচিয়ে রাখা না যায় তাহলে পলিটিক্স উধাও হয়ে যাবে, পলিটিক্স থাকবে না এবং ওটাকে পলিটিক্সও বলা যাবে না, গণতন্ত্রও বলা যাবে না। তখন যদি অন্য কোনো তন্ত্রে আপনারা চলে যান সেটা ভিন্ন কথা। এদেশের প্রেক্ষাপটে নির্বাচন সহজ কাজ নয়, তাই সবার সহযোগিতা চান সিইসি। কঠিন কর্মযোগ্য আমরা সাধন করতে পারবো। জাহিদ রহমান, আরটিভি, ঢাকা।